হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ সুবীর দাসের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং বই থেকে ভার্বাল রিজনিংয়ের অন্তর্গত সাদৃশ্য বা অ্যানালজি যে অধ্যায় আমি শুরু করেছিলাম আজ সেই অধ্যায়ের পার্ট সেভেন বা সপ্তম পার্ট এবং সূচিপত্রে এই যে চতুর্থ অধ্যায় অর্থাৎ সাদৃশ্য বা অ্যানালজি এই অধ্যায় থেকে এখন তোমাদেরকে আমি ক্লাস করাতে চলেছি এবং আজকের ক্লাসটা সুবীর দাসের এই রিজনিং বই থেকে একদম কারেন্ট এডিশান বা একদম নিউ এডিশনের বই অর্থাৎ জানুয়ারি দু হাজার একুশের বই থেকে আজকে আমি সলভ করাবো এবং এর পরবর্তী সমস্ত রিজনিংয়ের কোশ্চেনগুলো সলভ হবে একদম কারেন্ট এডিশন বা জানুয়ারি দু হাজার একুশের যে নতুন মুদ্রণের যে বইটা আছে সেই বইয়ের ওপরে তো সুতরাং কোয়েশ্চনের নাম্বারগুলো কিছুটা এদিক ওদিক হবে কারণ নতুন বইতে অনেক প্রশ্ন কিন্তু অ্যাড করা হয়েছে এবং সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন তো সুতরাং তোমরা কিন্তু ক্লাসগুলো আরও মনোযোগ সহকারে করো এবং একটিও ক্লাস কিন্তু মিস করো না এবং আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু না কেটে সম্পূর্ণ দেখতে থাকো কারণ আজকের ক্লাসে থাকছে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সব প্রশ্ন তো তাহলে বন্ধুরা আর সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক ভার্বাল রিজনিংয়ের অন্তর্গত সাদৃশ্য বা অ্যানালজি অধ্যায়ের সপ্তম পার্ট তো সাদৃশ্য বা অ্যানালজি অধ্যায়ের আজকের কোশ্চেন শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার ফোরটি থেকে এখানে প্রথম সম্পর্ক অনুসারে বালগঙ্গাধর তিলক লোকমান্য নামে কিন্তু পরিচিত ছিলেন তো তাহলে গুরুদেব নামে কে পরিচিত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেন চিত্তরঞ্জন দাস মহাত্মা গান্ধী তো আমরা সকলেই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব নামে আখ্যায়িত করা হতো তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ কোশ্চেন নাম্বার ফর্টি ফোর পাঞ্জাব কেশরী কাকে বলা হতো না পাঞ্জাব কেশরী বলা হতো লালা রাজপথ রায়কে তাহলে ব্রহ্মানন্দ কাকে বলা হতো বল্লভ ভাই প্যাটেল কেশবচন্দ্র সেন চিত্তরঞ্জন দাস মহাত্মা গান্ধী এক্ষেত্রে এই ব্রহ্মানন্দ বলা হতো কেশবচন্দ্র সেনকে তো অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি কোশ্চেন নম্বর ফর্টি ফাইভ গোড়া রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ গোড়া হল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি চরিত্র তো তাহলে এই শ্রীকান্ত চরিত্র কে রচনা করেছিলেন সত্যজিৎ রায় রবীন্দ্রনাথ ঠাকুর সুকুমার রায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো শ্রীকান্ত হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি চরিত্র অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশান ডি কোয়েশ্চেন নাম্বার ফর্টি সিক্স সন্দীপ রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ সন্দীপ হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি চরিত্র তাহলে এই যে পাগলা দাসু এই চরিত্রকে সৃষ্টি করেছিলেন উপেন্দ্র কিশোর রায় সুকুমার রায় সত্যজিৎ রায় শিবরাম চক্রবর্তী তো এখানে এই পাগলা দাসু হলো সুকুমার রায় রচিত একটি চরিত্র তো অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি কোয়েশ্চেন নাম্বার ফর্টি সেভেন রবিশঙ্কর সেতার অর্থাৎ রবিশঙ্কর হলেন বিখ্যাত সেতার শিল্পী তাহলে শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত বেহালা তবলা সন্তুর শরদ তো এক্ষেত্রে শিবকুমার শর্মা হলেন বিখ্যাত সন্তুর শিল্পী তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন সি কোশ্চেন নম্বর ফর্টি এইট পান্নালাল ঘোষ বাসি পান্নালাল ঘোষ ছিলেন বিখ্যাত বাদক তাহলে ভিজি যোগ কিসের সঙ্গে যুক্ত ছিলেন বা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন বেহালা বাঁশি তবলা শরদ তো ভিজি যোগ হলেন বিখ্যাত বেহালা বাদক তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন এ কোশ্চেন নাম্বার ফর্টি নাইন কেলুচরণ মহাপাত্র ওডিসি অর্থাৎ কেলুচরণ মহাপাত্র হলেন বিখ্যাত ওডিসি নৃত্যশিল্পী তাহলে বীরজু মহারাজ কিসের সঙ্গে যুক্ত হবেন কুচিপুরি কত্থক কথাকলি মণিপুরী তো এখানে বীরজু মহারাজ হলেন বিখ্যাত কত্থক শিল্পী তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি কোশ্চেন নাম্বার ফিফটি বালা সরস্বতী ভরতনাট্যম অর্থাৎ বালা সরস্বতী হলেন বিখ্যাত ভরতনাট্যম শিল্পী তাহলে ভারতী শিবাজী কোন নাচের সঙ্গে যুক্ত ছিলেন মণিপুরী কত্থক ওডিসি মোহিনী আট্টম তো এখানে ভারতী শিবাজী হলেন বিখ্যাত মোহিনী আট্টম শিল্পী তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন ডি কোশ্চেন নাম্বার ফিফটি ওয়ান টেম্পেস্ট শেক্সপিয়র অর্থাৎ দ্য টেম্পেস্ট এটা কিন্তু শেক্সপিয়র রচিত বা শেক্সপিয়রের রচনা দ্য টেম্পল টাইগার এটা কে রচনা করেছিলেন চার্লস ডিকেন্স জিম করবেট শোভাদেব কেনেথ সলভ্রেথ তো এক্ষেত্রে দ্য টেম্পল টাইগার রচনা করেছিলেন জিম করবেট তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি এবং এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু বন্ধুরা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার ফিফটি টু দ্য সানফ্লাওয়ার গগ অর্থাৎ দ্য সানফ্লাওয়ার হলো ভ্যানগগের আঁকা ছবি তাহলে দ্য লাস্ট সাপার এই যে ছবিটা এটা কে এঁকেছিলেন লিওনার্দো দ্য ভিঞ্চি মাইকেল অ্যাঞ্জেলো পাবলোপিকাসো রাফায়েল তো এখানে দ্য লাস্ট সাপার এটা কিন্তু এঁকেছিলেন লিওনার্দো দ্য ভিঞ্চি তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ কোশ্চেন নাম্বার ফিফটি থ্রি ম্যাডোনা রাফায়েল অর্থাৎ এই যে ম্যাডোনা যে বিখ্যাত ছবিটা এটা কিন্তু এঁকেছিলেন রাফায়েল তো সুতরাং দ্য পটেটো ইটার্স এই ছবিটি কে এঁকেছিলেন লিওনার্দো দ্য ভিঞ্চি মাইকেল অ্যাঞ্জেলো ভ্যানগগ পাবলো পিকাসো তো এখানে দ্য পটেটো ইটার্স এই ছবি যিনি এঁকেছিলেন তিনি হলেন ভ্যানগ তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি কোশ্চেন নাম্বার ফিফটি ফোর আত্মীয় সভা রামমোহন রায় অর্থাৎ আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় তাহলে ভারতের ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধী কেশবচন্দ্র সেন রবীন্দ্রনাথ ঠাকুর আনন্দমোহন বোস এক্ষেত্রে ভারতের ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি কোয়েশ্চেন নাম্বার ফিফটি ফাইভ ডেভিড কপারফিল্ড চার্লস ডিকেন্স এই যে ডেভিড কপার ফিল্ড এটি কিন্তু একটি চরিত্র এবং এই চরিত্রটি সৃষ্টি করেছিলেন চার্লস ডিকেন্স তাহলে জেমস বন্ড এই যে বিখ্যাত চরিত্রটা এটা কে সৃষ্টি করেছিলেন লুইস ক্যারল শেক্সপিয়র লিও টলস্টয় ইয়ান ফ্লেমিং তো তোমরা অনেকেই হয়তো জানো এই যে জেমস বন্ড এই বিখ্যাত চরিত্রের স্রষ্টা ছিলেন ইয়ান ফ্লেমিং অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশান ডি এবং বন্ধুরা এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে এবং উপকারে লাগে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দিও এবং এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না কোশ্চেন নাম্বার ফিফটি সিক্স প্রথমে এখানে কোশ্চেন মার্ক দিয়ে শুরু হয়েছে তারপরে হাঁটু এবং এখানে সম্পর্ক দেওয়া আছে কবজি এবং কুনুই কবজি এবং কুনুই হাতের যে অবস্থানে থাকে হাঁটুর সঙ্গে তাহলে কার সম্পর্ক হবে হাত পা গোড়ালি আঙুল তো এখানে হাঁটু যে পজিশানে বা যে স্থানে আমাদের থাকে তার সঙ্গে সম্পর্কিত হবে গোড়ালি তো অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি কোশ্চেন নাম্বার ফিফটি কফি ক্যাফিন অর্থাৎ কফি থেকে ক্যাফিন পাওয়া যায় তাহলে তামাক থেকে কি পাওয়া যাবে ট্যানিন নোভুকেইন অ্যালেক্সিন নিকোটিন তো তামাক থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নিকোটিন তো অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশান ডি কোশ্চেন নাম্বার ফিফটি এইট ওয়াইন আঙুর অর্থাৎ ওয়াইন তৈরি হয় আঙুর থেকে তাহলে ভটকা এটা কিসের থেকে তৈরি হয় চাল ময়দা লেবু আঙুর এই ভটকা তৈরি হয় ময়দা থেকে তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি কোয়েশ্চেন নাম্বার ফিফটি নাইন দুধ দই অর্থাৎ দুধ থেকে তৈরি হয় দই তাহলে ধান থেকে কি তৈরি হয় মাঠ খড় চাল চাষি তো ধান থেকে তৈরি হয় চাল এটা ভীষণ সোজা কোশ্চেন নাম্বার সিক্সটি কোন ডিগ্রি অর্থাৎ কোন মাপার একক হলো ডিগ্রি তাহলে দৈর্ঘ্য মাপার একক কি হবে দৈর্ঘ্য মাপার একক হবে ডেসিবেল মিটার নিউটন লিটার দৈর্ঘ্য মাপার একক হয় মিটার তো সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান বি কোয়েশ্চেন নাম্বার সিক্সটি ওয়ান পিরামিড মিশর অর্থাৎ পিরামিড মিশরে অবস্থিত বা পিরামিড দেখা যায় মিশরে তাহলে আইফেল টাওয়ার কোথায় অবস্থিত ফ্রান্স কানাডা আমেরিকা পিসা তো আইফেল টাওয়ার আছে ফ্রান্সে তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ কোশ্চেন নাম্বার সিক্সটি টু ডাক্তার স্টেথোস্কোপ অর্থাৎ ডাক্তারের ব্যবহৃত যন্ত্র হল স্টেথোস্কোপ তাহলে নাপিত কোনটা ব্যবহার করবে চুল সেলুন শরীর কাঁচি নাপিতের ব্যবহৃত যন্ত্র হল কাঁচি অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশান ডি কোশ্চেন নাম্বার সিক্সটি থ্রি বুল কাউ অর্থাৎ বুল বা ষাঁড় এর স্ত্রীলিঙ্গ হচ্ছে কাউ তো তাহলে হর্সের স্ত্রীলিঙ্গ কী হবে অ্যানিম্যাল মেয়ার গ্রাস মিট তো হর্সের স্ত্রীলিঙ্গ হবে মেয়ার তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি কোয়েশ্চেন নাম্বার সিক্সটি ফোর জল সমুদ্র অর্থাৎ সমুদ্রের মূল উপাদান বা সমুদ্র তৈরি হয় কিন্তু জল দিয়ে তাহলে বালি কিসের সঙ্গে সম্পর্কিত হবে হিমবাহ মরুভূমি নদী বরফ তো এটা ভীষণ সোজা বালি হচ্ছে মরুভূমির সঙ্গে সম্পর্কিত অর্থাৎ মরুভূমি তৈরি হয় বালি দিয়ে অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার সিক্সটি ফাইভ মোম মোমবাতি অর্থাৎ মোমবাতি তৈরি হয় মোম থেকে বা মোম দিয়ে তৈরি হয় মোমবাতি তাহলে তুলো কিসের সঙ্গে সম্পর্কিত হবে পশম পোশাক সুতো জুতো তো তুলো থেকে তৈরি হয় সুতো তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি কোশ্চেন নাম্বার সিক্সটি সিক্স চিনি সুগার বিট অর্থাৎ চিনি তৈরি হয় সুগার বিট থেকে তাহলে কাগজ কিসের সঙ্গে সম্পর্কিত হবে মন্ড বাঁশ জবা গাছ সাবাই ঘাস তো কাগজ তৈরি হয় বাঁশ থেকে তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন বি কোশ্চেন নাম্বার সিক্সটি সেভেন গাড়ি জ্বালানি অর্থাৎ গাড়ি চালানোর জন্য জ্বালানির প্রয়োজন হয় তাহলে শরীরের সঙ্গে কিসের সম্পর্ক হবে খাদ্য অক্সিজেন সূর্য জল তো শরীরের জন্য খাদ্য প্রয়োজন অক্সিজেনও প্রয়োজন কিন্তু তার মধ্যে থেকে সঠিক উত্তরটি হবে অপশান এ খাদ্য কারণ খাদ্য থেকে মানুষ শক্তি পায় সেই জন্যই কিন্তু মানুষ চলতে পারে কোশ্চেন নাম্বার সিক্সটি চা পাতা অর্থাৎ চা তৈরি হয় চা গাছের পাতা থেকে তাহলে কফি কিসের থেকে পাওয়া যায় গাছ শিকড় ফুল বীজ কফি কিন্তু পাওয়া যায় বীজ থেকে তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি কোশ্চেন নাম্বার সিক্সটি নাইন গাড়ি চাকা অর্থাৎ গাড়ি চলে চাকার সাহায্যে তাহলে জাহাজ কি হবে পেট্রোল প্রপেলার হাওয়া পাখা তো এই জাহাজকে কিন্তু এগিয়ে নিয়ে যায় জাহাজের প্রপেলার তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি কোশ্চেন নাম্বার সেভেন্টি লেখক বই অর্থাৎ লেখকের সঙ্গে এখানে বই যেভাবে সম্পর্কিত তাহলে ছুতোরের সঙ্গে কিসের সম্পর্ক হবে গৃহ আসবাব কাঠ চেরাই জুতো তো এখানে ছুতোরের সঙ্গে যেটা সম্পর্ক হবে সেটা হবে আসবাব বা ফার্নিচার অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশান বি কোশ্চেন নাম্বার সেভেন্টি ওয়ান বিমান পাইলট অর্থাৎ বিমান চালাই পাইলট তাহলে ট্রেন কিসের সঙ্গে সম্পর্কিত হবে গার্ড ড্রাইভার মোটরম্যান ইঞ্জিনম্যান তো এক্ষেত্রে ট্রেন চালককে বলা হয় মোটরম্যান তো সঠিক উত্তরটি হবে অপশান সি গার্ড বা ইঞ্জিন কিন্তু হবে না কোশ্চেন নাম্বার সেভেন্টি টু লবঙ্গ ফুলের কুঁড়ি অর্থাৎ লবঙ্গ পাওয়া যায় ফুলের কুঁড়ি থেকে তাহলে তামাক কোথা থেকে পাওয়া যায় বীজ পাতা মূল ফুল তো তামাক পাওয়া যায় তামাক পাতা থেকে তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি থ্রি হাঁপানি ফুসফুস অর্থাৎ হাঁপানি হল ফুসফুসের একটি রোগ তাহলে কনজাংটিভাইটিস কিসের সঙ্গে সম্পর্কিত হবে রক্ত দাঁত হাড় চোখ তাহলে এই যে কনজান্টিভাইটিস এটি কিন্তু চোখের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ এটি চোখে হয় সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান ডি কোশ্চেন নাম্বার সেভেন্টি মাটি পৃথিবী অর্থাৎ পৃথিবীর একটা মূল উপাদান হচ্ছে মাটি বা এই মাটি পাওয়া যায় পৃথিবীতে তাহলে মেঘ কোথায় পাওয়া যায় আকাশ বৃষ্টি কালো জল তো মেঘ পাওয়া যায় আকাশে তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ কোশ্চেন নাম্বার সেভেন্টি সার্কাস মনোরঞ্জন অর্থাৎ সার্কাস হচ্ছে মনোরঞ্জনের স্থান তাহলে মন্দির কিসের স্থান হবে দেবতা অর্চনা নিষ্ঠা দান তো এক্ষেত্রে মন্দির হল পূজা অর্চনার স্থান অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান বি কোশ্চেন নাম্বার সেভেন্টি সিক্স রেশম মত রেশম অর্থাৎ রেশম মত থেকে পাওয়া যায় রেশম তাহলে গোক্র থেকে কি পাওয়া যায় বিষাক্ত বিষ মৃত্যু ভয় গোখরো সাপ থেকে পাওয়া যায় বিষ তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি কোশ্চেন নাম্বার সেভেন্টি সেভেন টহলদারি নিরাপত্তা অর্থাৎ টহলদারি সম্পর্কিত নিরাপত্তার সঙ্গে তাহলে বিমা কিসের সঙ্গে সম্পর্কিত হবে টাকা জীবন অর্থ ঝুঁকি তো সুতরাং নিরাপত্তা দিতে গেলে টহলদারি যেমন প্রয়োজন হয় অর্থাৎ টহলদারি দিলে কিন্তু তাহলে নিরাপত্তা পাওয়া যাবে তো তাহলে বিমা কেন করতে হয় লাইফে বিভিন্ন ঝুঁকি বা রিক্স থাকে বলেই কিন্তু মানুষ বিমা করে তো সুতরাং এক্ষেত্রে তাহলে সঠিক উত্তরটি হবে অপশান ডি কোশ্চেন নাম্বার সেভেন্টি এইট ডাক্তার চিকিৎসা অর্থাৎ ডাক্তারের কাজ হল চিকিৎসা করা তাহলে বিচারকের কাজ কি হবে আদালত বিচার আইন শাস্তি তো বিচারকের কাজ হল বিচার করা বা বিচার তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি কোশ্চেন নাম্বার সেভেন্টি নাইন আদালত বিচার অর্থাৎ আদালতে বিচার হয় বা বিচারের স্থান হচ্ছে আদালত তাহলে বিদ্যালয় কিসের স্থান হবে শিক্ষক ছাত্র বই শিক্ষা তো বিদ্যালয় থেকে কিন্তু মানুষ শিক্ষা পায় তো এটা হচ্ছে শিক্ষা দানের স্থান অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশান ডি শিক্ষা কোশ্চেন নাম্বার এইটটি পর্ক শুকরের মাংসকে পর্ক বলে বা পর্ক হলো শুকরের মাংস তাহলে বিফ কাকে বলা হয় বিফ বলা হয় গরুর মাংসকে অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান এ তো তাহলে বন্ধুরা এই কোশ্চেন নাম্বার এইটটির সাথে সাথে শেষ হলো আজকের সুবীর দাসের বই থেকে ভার্বাল রিজনিংয়ের অন্তর্গত অধ্যায় সাদৃশ্য বা অ্যানোলজির পার্ট সেভেন তো আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে এবং উপকারে লাগে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না এবং এই ধরনের সমস্ত রিজনিংয়ের ক্লাসগুলোকে পেতে এবং আরিহান্তের সমস্ত রিজনিংয়ের ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না এবং এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু ভিডিও নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এটুকুই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো